আমি পয়লা বৈশাখের দিন যে ব্লগটা করেছিলাম, মানে আমার লাস্ট ব্লগ যেটা ছিল, সেখানে একজন কমেন্ট করেছিল, আমি নিচে মেনশন করে দেবো যে আমি যে শাড়িটা পরেছিলাম এন্ড যে ব্লাউজটা পরেছিলাম সেটা আমি কোথা থেকে কিনেছি। হ্যাঁ, তো ওটা আমি অ্যাকচুয়ালি অনলাইনে কিনেছি, তো ভাবলাম যে আমি একটা হল ভিডিও করে দিই। হ্যাঁ, কত ধরনের আওয়াজ পাচ্ছ, তো শুরু হয়ে গেছে আওয়াজ, মানে আমি ভিডিও অন করব আওয়াজও শুরু হয়ে যাবে, মানে কি বলবো। আর যাই হোক, তো যেটা বলছিলাম, তো আজকের এটা কিন্তু কোনো ব্লগ না, হ্যাঁ আজকে এটা হচ্ছে হল ভিডিও। তো তোমরা এতক্ষণে টাইটেল দেখে থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি আজকে সব মিশোর প্রোডাক্ট দেখাবো। তো হ্যাঁ, যেটা পয়লা বৈশাখে পড়েছিলাম সেটা মিশোর থেকে কেনা, আর আজকে যে সমস্ত শাড়ি দেখাবো সেগুলো হচ্ছে সবই মিশোর থেকে। আর পয়লা বৈশাখের দিন তোমাদেরকে বলেছিলাম না যে হালকা হালকা রোদ হয়েছে, হ্যাঁ ফাইনালি রোদ হয়েছে একটু হালকা, তো সেদিন কিন্তু ভালো রোদ হয়েছিল পরে, এন্ড পয়লা বৈশাখও চলে গেছে, এখানে রোদের অবস্থা দেখবে আজকে ওয়েদার কেমন, এরকম দেখছ এরকম। এখন কয়টা বাজে বলো তো, দাঁড়া 12:20 বাজে, মানে দুপুর বেলায় এরকম অবস্থা, আজকেও রোদ তোদ নেই। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা, ব্লগ ঠিক না, আজকের ভিডিওটা শুরু করা যাক, অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো এখন ভিডিওটাকে শুরু করি। আমি সবগুলো শাড়ি নিয়ে চলে আসলাম, এই দেখো, মানে এই 5টা শাড়ি আমি মিশোর থেকে কিনেছি, ঠিক আছে, তো পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে এই শাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, মানে বললামই যে অ্যাকচুয়ালি আমার লাস্ট ব্লগে না আমি এই শাড়িটা পরেছিলাম, দেখো এই যে এই শাড়িটা, এটা এটা সেকেন্ডেরটা। হ্যাঁ, তো এই শাড়িটা একজন জানতে চেয়েছিলো যে আমি কোথা থেকে কিনেছি, তো সেই কারণে একটা হল ভিডিও করছি, এই দেখো। আর তোমরা আমার থেকে কে কীরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি সেরকমই ভিডিও করার চেষ্টা করবো, ঠিক আছে, একটু লেট হলেও করবো। যেমন এই কমেন্টে যেমন আমার লাস্ট ব্লগে এসছে, তো পরের ভিডিওটাতে আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু, মানে প্রোডাক্ট ডিটেলস দিয়ে। হ্যাঁ, তো চলো ফটাফট, কথা কম কাজ বেশি, হ্যাঁ অনেক বক বক করলাম, এবার তোমাদেরকে শাড়িগুলো দেখাই। এটা হচ্ছে প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই শাড়িটা, এটা হচ্ছে একটা লাল রঙের শাড়ি, খুব সুন্দর শাড়ি, আর আমি না খুব ভালোভাবে কিন্তু দেখাতে পারবো না, হ্যাঁ কারণ শাড়িটাটি কীভাবে দেখাই আমি ঠিক জানি না। যাই হোক, তো তোমাদেরকে দেখে দিচ্ছি, এটা দেখো একদম লাল রঙের শাড়িটা, পুরো শাড়িটা এরকম একই কালার, আর এটার মাঝখানে একটু এরকম এরকম কি আছে এটা আমি ঠিক জানি না, যাই হোক চুমকি মতন বসানো আছে। যাই হোক, এটা হলো ব্যাপার এই লাল শাড়িটার, আর এটার আঁচলটা না একটু অন্যরকম, দাঁড়াও যদি দেখাতে পারি, এই যে এটা হচ্ছে আঁচলটা, মানে পুরো শাড়িটাই লাল রং। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আঁচলটা, দেখো দেখলে তো, এটা খুব সুন্দর একটা লাল রঙের শাড়ি। এই শাড়িটা পরে আমি একদিন আমার মেঝো মাসির বাড়িতে গেছিলাম, এই শাড়িটা পরে, সেদিন কোনো অকেশন ছিল না, এমনি শাড়িটা পরেছিলাম, মানে সবাই পরেছিল আর কি, আমার সব কাজিনরা পরেছিল, তো সে কারণে পরেছিলাম আর কি, এমনি আর কি একটু শাড়ি পরে হয় না যে কোনো কাজ নেই চল আজকে সবাই মিলে একটু শাড়ি পরে, ওরকম একটা প্ল্যান করে আমরা সবাই শাড়ি পরেছিলাম। তো সেই এই যে এই শাড়িটা যে পরেছিলাম সেই শাড়ি পরে ফটো কিছু ফোনে কিছু সেলফি টেলফি তুলেছিলাম টাইমার দিয়ে, হ্যাঁ সেই ফটোগুলো আমি এই সাইডে অ্যাড করে দেবো, তোমরা এখানে দেখে নাও এটার ফটো। হ্যাঁ, আর এটা আমি যখন কিনেছিলাম তখন এটার প্রাইস কত ছিল সেটা বলি, এই দেখো তখন এটার প্রাইস ছিল 333 টাকা, এই যে এই যে দেখো এখানে লেখা আছে, আমি যখন কিনেছি তখন এটার প্রাইস ছিল 333 টাকা, আর প্রাইস একটু আপ ডাউন করে, হ্যাঁ কখনো একটু কমে কখনো আবার একটু বাড়ে। আর এটার ধরো দেখি এটার এখন কত প্রাইস আছে, তো এখন এটার প্রাইস আছে হচ্ছে 350 টাকা, এই দেখো এখন এটা 350 টাকা প্রাইস আছে। আর এই যে এই শাড়িটা, এই শাড়িটার কোড আমি এই সাইডে লিখে দিচ্ছি, হ্যাঁ এই কোডটা এখানে আমি লিখে দিচ্ছি, এই কোডটা সার্চ করলে তোমরা এই শাড়িটা পেয়ে যাবে। তো হয়ে গেলো একটা শাড়ি দেখানো, এরপরে নেক্সট আমি যে শাড়িটা দেখাচ্ছি সেটা হলো যে এই শাড়ি, এই শাড়িটার পিছনে না একটা হিস্ট্রি আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই শাড়িটা আমি কি বলবো, এটা ঠিক মানে কটন না, হ্যাঁ এই শাড়িটা আমি একদিন হয় না ফেসবুকে দেখবো অনেকে সেল টেল করে, হ্যাঁ শাড়ি এরকম, তো একদিন আমি ফেসবুকে এরকম দেখছি, তো দেখে না এই শাড়িটার কালারটা আমার খুব ভালো লেগেছে, আর আমার না গ্রিনের প্রতি একটুখানি কি বলবো, মানে গ্রিন দেখলে একটু পছন্দ হয়ে যায়। হ্যাঁ, তো এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছিলো আর কি ফেসবুকে ফটো দেখে, তো আমি তারপরে অর্ডার করেছিলাম আর কি। তো এই শাড়িটার তখন প্রাইস নিয়েছিল হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। তো আমি এরকম শাড়ি 3টা কিনেছিলাম, হ্যাঁ এই রঙটা দেখে, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে পিঙ্ক, আর একটা হচ্ছে একটু দুধের আলতা এরকম টাইপ আর কি, হ্যাঁ একটা দুধের আলতা পিঙ্ক না সরি রানি কালার, আর একটা হচ্ছে এটা, 3টা শাড়ি অর্ডার করেছিলাম, একটা আমার মায়ের জন্য, একটা আমার মাসির জন্য, আর একটা আমার জন্য। হ্যাঁ, তো এই 3টে শাড়ি 1000 টাকা করে এক একটা আমি অর্ডার করেছিলাম। এবার তখন না মানে শাড়িটা যখন অর্ডার করেছি তখন আমি মিশোর ব্যাপারে কিছু জানতাম না যে মিশো কী বা এরকম,
তো পরে যখন আমি মিশোর ব্যাপারে জেনেছি তো তখন দেখেছি এই শাড়িগুলো তো মিশোতে আছে, অ্যান্ড আমি যেখান থেকে মানে যার পোস্ট থেকে আমি এই শাড়িটা কিনেছিলাম, হ্যাঁ তখন দেখি যে সে যে ফটোটা পোস্ট করেছে ফটোর নিচে ওই SD একটা হাইফেন দিয়ে একটা কোড লেখা আছে, ঠিক আছে, তখন বুঝলাম ও আচ্ছা এটা তাহলে মিশোরই প্রোডাক্ট ছিল। তো আমি ওই কোডটা একদিন মিশোতে গিয়ে সার্চ করছিলাম যে এরকম শাড়ি আরও পেলে নেব, যদি ওই শাড়িটার কোয়ালিটি একদমই ভালো না, আমি তোমাদেরকে এটা কখনোই সাজেস্ট করবো না কেনার জন্য। তো ওটা আমি সার্চ করছিলাম যে আরো কোনো কালার অপশন আছে নাকি বা আরো বেটার কোয়ালিটি আছে নাকি, তো সেটা হয় না একটা সার্চ করছি আমরা সেটার মানে কি বলবো সিমিলার প্রোডাক্ট কিন্তু আমাদেরকে দেখায়, তো সেই কারণে আমি যখন সার্চ করতে গেছি তখন দেখছি এই যে শাড়িটা। হ্যাঁ মা কি মা ডাকলো, যাই হোক তোমাদেরকে একটু কথাটা বলে তারপরে মার কথা শুনতে যাই। হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই শাড়িটা তারপরে আমি যখন মিশোতে সার্চ করলাম কোডটা দিয়ে তখন দেখলাম এটা হচ্ছে 280 বা 79 এরকম প্রাইস ছিল, হ্যাঁ মানে 300 একটু কম ছিল। এবার স্বাভাবিক আমি যখন এটা 1000 টাকা দিয়ে কিনেছি তো আমার আমি ভেবেছিলাম যে এটার কোয়ালিটিটা হয়তো ভালো হবে, মানে হয় না এটা প্রাইসের উপরে একটা কোয়ালিটি ডিপেন্ড করে, তো 1000 টাকা দিয়ে আমি এটা কিনেছি এটা একদমই 1000 টাকার মতন নয়, হ্যাঁ আর হচ্ছে 300 টাকা দিয়ে যদি মানুষে কেনে তবুও আমি বলবো এটা মানে পড়তে পারবে না, এই শাড়িটা কিনে কোনো লাভ নেই, এই শাড়িটা তোমরা পড়তে পারবে না। আর এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম তো এটার কোডও আমি হারিয়ে ফেলেছি, যদি আমি খুঁজে পাই এটার কোড আমি এই সাইডে দিয়ে দেবো, মানে বেশি সম্ভব খুঁজে পাবো না। আর এই শাড়িটা না আমি একদিন পরেছিলাম, একদিনই পরেছিলাম, তো এই শাড়িটা আমি একটা গ্রিন কালারের বটল গ্রিন কালারের ব্লাউজ দিয়ে পরেছিলাম, সেটা আমি এই সাইডে দিয়ে দেবো, দেখবে তোমরা এই শাড়িটা, এই এখানে ছবি দিয়ে দিয়েছি, হ্যাঁ এই শাড়িটা পরে কেমন লাগছিল আমাকে, ঠিক আছে। বাট এটা কালারটা খুবই সুন্দর, কালারটার জন্য আমি পরেছিলাম, কোয়ালিটি একদম বাজে, এটা পরে তোমরা থাকতেই পারবে না। তো আমি যদি খুঁজেও পাই কোড তো দিয়ে দেবোই, তো এটা কেনার জন্য আমি একদমই সাজেস্ট করবো না তোমাদেরকে, হ্যাঁ তার থেকে এটাও 300-এর আশেপাশেই দাম, মানে 350 টাকা এখন প্রাইস আছে, ওটার থেকে অন্তত অনেক ভালো এই শাড়িটা, এটাই হলো ব্যাপার। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই শাড়িটা, এই শাড়িটা মোটামুটি তোমরা সবাই দেখেছো হয়তো কোনো অ্যাপে, এই শাড়িগুলো মোটামুটি সব অ্যাপে অ্যাভেলেবেল থাকে, অ্যামাজনে থাকে কিনা জানি না, মিন্ত্রাতে থাকে, অ্যামাজনেও থাকে হয়তো, অ্যামাজনেও হয়তো থাকে, মিশোতেও থাকে, সব জায়গায় এই শাড়িটা একদম ভরপুর, হ্যাঁ নানান কালারের। আর এই শাড়িটা না একটু কালার, ঠিক আছে কালারটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ ভিডিওতেও যেরকম কালারটা দেখছো একদম এক্স্যাক্টলি শাড়িটা কিন্তু এরকমই, এই শাড়িটা পুরোটাই এরকম। এই শাড়িটা না আমি একদিনও পরিনি এখনো, হ্যাঁ তো এই শাড়িটা পরে আমার ফটো নেই তো সে কারণে ফটো দিতে পারবো না, এই দেখো পুরো শাড়িটাই হচ্ছে এরকম, হ্যাঁ এটার মধ্যে আর অন্য কোনো কালারও নেই, অন্য কোনো কাজও নেই, পুরো শাড়িটা এরকম এরকম এরকম। এবার তোমাদেরকে এই শাড়িটা দিয়ে বলে দিচ্ছি প্রাইস বলে দিই, আর এই শাড়িটার মধ্যে না অনেক কালার অ্যাভেলেবেল আছে, আমি তোমাদেরকে কালারগুলোও দেখাই, দাঁড়াও এটা দেখো এটা একটা কালার রেড কালার, তোমরা ঠিক বুঝতে পারছো না হয়তো, দাঁড়া এবার বুঝতে পারছো, এই ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে অনেকভাবে দেখানোর চেষ্টা করছি, যাই হোক বোঝা যাচ্ছে না, এই সাইডে স্ক্রিনশট দিয়ে দেবো। এই লাল রং আছে একটা, এই লাল রঙের শাড়িটার প্রাইস হচ্ছে 612 টাকা, একটা ইয়েলো অ্যান্ড রেডের মধ্যেও আছে, এটাও 611 টাকা, অরেঞ্জ কালারের একটা আছে এটা 604 টাকা। আর আমি না এই শাড়িটা কিনেছি এটা কিন্তু নেভে ব্লু না, এটা তুত কালারের, বাট এই শাড়িটা আমি খুঁজে পাচ্ছি না, আমি এই যে তুত কালার মানে সরি নেভে ব্লু কালারের যে শাড়িটা এখন দেখছি মানে 611 টাকা আমি এখানে দিয়ে দেবো, এই শাড়িটার না কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ তোমরা এই কোডটা সার্চ করবে তাহলে তো এই নেভে ব্লু শাড়িটা পেয়ে যাবে, তো এটারই আশেপাশে দেখবে নিচের দিকে সিমিলার প্রোডাক্টের মধ্যে তোমরা হয়তো এই তুত কালারটা পেয়ে যেতে পারো, এটার না আমি পাচ্ছি না আর কি এই কালারটা খুঁজে, তো আমি এটার যে নেভে ব্লু কালারটা আছে সেটারই আমি এখানটাতে দিয়ে দেবো কোডটা। তো এরপরে তোমাদেরকে নেক্সট শাড়ি দেখাই, আচ্ছা এরপরে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে যে এই শাড়িটা, অ্যান্ড মিশো থেকে আমি যতগুলো শাড়ি কিনেছি সব থেকে পছন্দের শাড়ি আমার এটা, তার কারণ জানো, কারণ জানতে চাও তো, কারণ এই শাড়িটা পরে এত সুন্দর সুন্দর, আমার কিছু ফটো আছে যে ফটোগুলো আমার খুবই ভালো লাগে, হ্যাঁ এই শাড়িটা পুরোটাই এরকম, এই শাড়িটার মধ্যে আর সেরকম কিছু নেই, পুরো শাড়িটাই এরকম,
আর এই শাড়িটা এত ভালো হয়েছে না, আমি শাড়িটা একবারই পরেছি, পরার পর আমি আবার শাড়িটা আয়রন করে রেখেছি, মানে এত পছন্দ হয়েছে শাড়িটা, পুরোটাই এরকম। হ্যাঁ, প্রথমে তো ভাবছিলাম শাড়িটা হয়তো ভালো লাগবে না পরার পরে, বাট পরার পরে অ্যান্ড ফটো তোলার পরে এত সুন্দর সুন্দর ফটো এসেছে, তারপরে তো এই শাড়িটার একদম পুরো প্রেমে পড়ে গেছি আমি। তো কেন বলছি জানো এই শাড়িটা সম্বন্ধে এত কথা, তার কারণটা তোমরা কতগুলো ফটো দেখাচ্ছি তোমাদেরকে এই শাড়িটা পরে, ফটোগুলো দেখে না বুঝে যাবে, দেখলে তো যে শাড়িটা পরে সত্যি সত্যি ফটো ভালো এসেছে, মানে আমার তো খুব পছন্দ হয়েছে ফটোগুলো। হ্যাঁ, তো এই শাড়িটা তোমাদেরকে কোড বলে দিই, এই শাড়িটার প্রাইস এখন 500 টাকা আছে, এখন 500 টাকা আছে, আমি যখন কিনেছি তখনকার প্রাইসটা আমার মনে নেই, যাই হোক এই যে ঠিক আছে, এটাও আমি এই সাইডে দিয়ে দেবো। অ্যান্ড এটার যে কোডটা, এস দিয়ে যে কোডটা আছে সেই কোডটা আমি এখানটাতে লিখে দিচ্ছি, এই কোডটা সার্চ করবে দেন এই শাড়িটা তোমরা পেয়ে যাবে। এরপরে আমি দেখাচ্ছি এই যে এই শাড়িটা, যে এই শাড়িটা আমি হচ্ছে আমার যে লাস্ট ব্লগে পড়েছি, মানে পয়লা বৈশাখের দিনে আমি এই শাড়িটা পরেছি। অ্যান্ড এই শাড়িটার কালারটা দেখো কি সুন্দর, না কালারটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যদিও এই শাড়িটার মধ্যে না অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে, এই শাড়িটা পুরোটাই এরকম। আর এই যে এই শাড়িটা দেখো পাটটা, শুধু পাটটা একটু অন্যরকম, অন্য গ্রিন কালার দেবো, আর পুরো শাড়িটা হচ্ছে পুরো আঁচল টাচল কোনো কিছু আলাদা না। হ্যাঁ, এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে, এত সুন্দর রংটা, মানে ভিডিওতে যেরকম রংটা দেখতে পাচ্ছ একদম সেরকমই রংটা, কিন্তু একদম সেম আসছে ভিডিওতে, মানে এত সুন্দর। এইটা আমি যখন কিনেছি তখন এই শাড়িটার প্রাইস ছিল 332 টাকা, আমি যখন কিনেছি শাড়িটা, এই দেখো তখন এই শাড়িটার প্রাইস ছিল 332, অ্যান্ড এখন এই শাড়িটার, যাই হোক আমি শাড়িটার কোডটা দিয়ে দেবো, কোডটা দিয়ে সার্চ করলে দেখে নিতে পারবে, দাম কাছাকাছিই থাকে। এই দেখো আমি এই কালারটা কিনেছি, হ্যাঁ, আর নিচে দেখো অনেকগুলো কালার অপশান আছে, অনেক কালার অপশান আছে, বাট আমি কিনেছি এই কালারটা। যেই 5টা শাড়ি আমি মিশো থেকে কিনেছিলাম সেগুলো তো সবগুলো দেখানো হয়ে গেল, আর সবার লাস্টে যে শাড়িটা দেখালাম, তো ওটার সাথে আমি যে ব্লাউজটা পরেছিলাম পয়লা বৈশাখের দিন, যে জানতে চেয়েছিলে আর কি, তো তাকে বললি আমি জানি না তুমি কোথায় থাকো, যদি তুমি শিলিগুড়িতে থেকে থাকো তাহলে শিলিগুড়িতে মহাবীর স্থানে অনেক দেখবে ব্লাউজের দোকান আছে, মানে ওখানে পুরো রাস্তা জুড়ে ব্লাউজের দোকান, ভ্যারাইটিস ব্লাউজ পাওয়া যায়, তো ওখান থেকে তোমরা কিনে নিতে পারো। আমি দিয়ে দেবো এখানে ফটোটা, মানে আমি যেই শার্ট, মানে সবুজ শাড়ির সাথে আমি যে ব্লাউজটা পরেছিলাম পয়লা বৈশাখে, আমি এখানে ফটো দিয়ে দিচ্ছি। তো ওখানে না এরকম ব্লাউজ বা আরও সুন্দর সুন্দর রকমের ব্লাউজ আছে, তো তুমি ওখান থেকে গিয়ে কালেক্ট করে নিতে পারো। এই হলো ব্যাপার, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে প্লিজ লাইক করে দিও, আর কমেন্টও করতে পারো, কমেন্ট না করলেও প্রবলেম নেই, অন্তত লাইক করে দিও, তাহলে আমি আরও এরকম হল ভিডিও বানাবো তোমাদের জন্য। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই আবার তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, বাই বাই।